শিক্ষামন্ত্রী রণোজ পেগুর মন্ত্রিত্ব থাকিবনে, মন্ত্রী হয়ে থাকিবনে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, মন্ত্রিত্ব ধরে রাখব পারিবনে যোগান মন্ত্রী রঞ্জিৎ দাসে, রাজহ মন্ত্রী যোগেন মোহনের কি হব পিছে, শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসার মন্ত্রিত্ব রবগৈনে, মন্ত্রিত্বক লৈ এক প্রকার আশঙ্কাত হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার একাংশ মন্ত্রী। কারণ মন্ত্রীর রিপোর্ট কার্ডেরে দ্বিতীয় বর্ষপূর্তির বাবে সাজু হিমন্ত বিশ্ব সরকার। 10 মে 2021, নানা জল্পনা কল্পনার অন্তত দায়িত্ব গ্রহণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। অসম সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানক লৈ এতিয়া আরম্ভ হয়েছে নানা জল্পনা কল্পনা। কিয়নো হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে এতিয়া বিভাগীয় মন্ত্রীর কার্যকালের কাম কাজের খতিয়ান বিচাৰিছে। আর বিভাগীয় কাম কাজের এই খতিয়ানকেই মন্ত্রীর রিপোর্ট কার্ড রূপে গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রীর রিপোর্ট কার্ডের ভিত্তিতেই হব পারে মন্ত্রিসভার সম্প্রসারণ অথবা রদবদল। অবশ্যই অহা 10 মের পরিবর্তে 11 মেধে অনুষ্ঠিত হব সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত অসম সরকারে মহা আড়ম্বরে অনুষ্ঠিত করিব দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজন। আর এই আয়োজনক লৈ রাজ্যের মন্ত্রিসভার মাজত যে উৎসাহ উদ্দীপনা দেখিবলৈ পাব লাগিছিল, সেই উৎসাহ বাহিরে দেখালেও ভিতরি যেন নাই। কিয়নো সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিয়ে কাঢ়িব পারে বহুতরে মন্ত্রিত্ব, নিজের রাজনৈতিক ভবিষ্যতক লৈও শঙ্কিত হয়ে পড়েছে একাংশ মন্ত্রী। কারণ বিভাগীয় কাম কাজের সফলতা বিফলতার খতিয়ান লৈ প্রস্তুত করা রিপোর্ট কার্ড প্রদান করা হব কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তথা অনুষ্ঠানত উপস্থিত থাকিবলগিয়া বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার হাতত। আর এই রিপোর্ট কার্ডে মন্ত্রীর মন্ত্রিত্বর ভবিষ্যৎ নির্ধারণ করিব। দ্বিতীয় বর্ষপূর্তির সময়ত সংগ্রহ করা মন্ত্রীর কাম কাজের খতিয়ান অর্থাৎ রিপোর্ট কার্ড হব বহু মন্ত্রীর বাবে মাইলর খুঁটি। ইতিমধ্যে বহু বিভাগের ক্ষেত্র আছে বহু অভিযোগ, নির্ধারিত সময় অনুসরি কাম নকরার অভিযোগ আছে বহু মন্ত্রীর বিরুদ্ধে। নির্ধারিত সময় উকলি যাওয়ার পাছতো উন্নয়নমূলক কাম কাজের অগ্রগতির ক্ষেত্রতো বহু মন্ত্রীর রিপোর্ট কার্ডত নাই প্লাস পয়েন্ট। এক কথাত কবলৈ গলে যাওয়াতো সময়সাত বিভাগ চলাত চূড়ান্ত ব্যর্থ হয়েছে বহু মন্ত্রী, বিভাগ চলাত ব্যর্থ মন্ত্রীর যাব পারে মন্ত্রিত্ব। সে এতিয়া দ্বিতীয় বর্ষপূর্তির বাবে উদযাপন নহয়, সংকাতে দিন পার করেছে হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বহু মন্ত্রীয়ে। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই দ্বিতীয়ত কার্যকালের দ্বিতীয় বর্ষপূর্তি বহু মন্ত্রীর বাবে যে সুখকর নহব সেয়া এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।